এই মুহূর্তে আমরা রয়েছি ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। গতকাল মুখ্যমন্ত্রী আসবেন ঠাকুরবাড়িতে। সাংসদ মমতা বালা ঠাকুর আশা রেখেছিলেন বহু দূর দূরান্ত থেকে মানুষজন আগে থেকে চলে আসবে, সেরকমই ঘটল। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে ইতিমধ্যেই চলে এসছেন বহু মতুয়া সম্প্রদায়ের মানুষেরা। তো আমরা একটু কথা বলে নেব, কোথা থেকে এসছেন আপনারা? আমরা পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে আসছি। কখন পৌঁছালেন? আমরা এখানে মোটামুটি 2 বাজবে। কিসে আসলেন? আমরা ট্রেনে এসেছি গড়বেতা থেকে, ট্রেনে হাওড়া, হাওড়ার থেকে বাসে শিয়ালদা, শিয়ালদার থেকে ট্রেনে আবার ঠাকুরনগর। এখানে এসেছি প্রথমত আমাদের বড় মা, আমাদের মতুয়া মহাসংঘের যে বর্তমান উপদেষ্টা, ওনার 100 বছর পূর্তি উপলক্ষে আগামী দিন অনুষ্ঠান টানার নিয়ে, সেই অনুষ্ঠান উপলক্ষে আমরা এসেছি। গুরুজাত ঠাকুর এই নমশূদ্র জাতিকে নিয়ে যে আন্দোলন করেছিলেন, মীর সাহেবের থেকে আমাদের নমশূদ্র জাতি, যেটা প্রথমত চণ্ডাল বলে স্বীকৃতি ছিল আমাদের বাংলাদেশে, সেই নমশূদ্র জাতির কে এতদিন বাদে, আমার তো মনে হয় এতদিন বাদে সেই নমশূদ্র জাতিটা একটা আমাদের স্বীকৃতি পেয়েছে। আমি আরও চাই যেন এই নমশূদ্র জাতির আরও উন্নতি করে আমাদের মমতা দি। মতুয়ার সম্প্রদায়ের বড়মা ঠাকুর বীণাপাণি দেবীর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঠাকুরনগরের এই মাঠে, ঠাকুরবাড়ির এই মাঠে আগামীকাল আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা এবং বড়মার এই যে শতবার্ষিকী অনুষ্ঠান ঘিরে কিন্তু মতুয়া সম্প্রদায়ের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যে ঠাকুরনগরের এই ঠাকুরবাড়ি কিন্তু সাজো সাজো রবে সেজে উঠেছে, আসতে শুরু করেছে দূর দূরান্ত থেকে মতুয়া সম্প্রদায়ের লোক। তারা এদের যেটা দাবি, তারা একটাই দিকে নজর রাখছেন যে আগামীকাল মুখ্যমন্ত্রী কি বার্তা দেন তাদের বা কি সুযোগ সুবিধার কথা ঘোষণা করেন এই মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য। যদিও সব প্রশ্ন কালকেই পরিষ্কার হবে, কালকে এই মঞ্চ থেকে কি ঘোষণা করেন মমতা ব্যানার্জি সেই দিকেই নজর থাকবে আমাদেরও। আমার পেছনে যে মাঠটি দেখতে পাচ্ছেন, ঠাকুরনগর হাই স্কুলের এই মাঠেই হেলিকপ্টারে করে নামবেন মুখ্যমন্ত্রী। তারপর তিনি সড়ক পথে চলে যাবেন ঠাকুরবাড়ির কাছেই মঞ্চের দিকে। মুখ্যমন্ত্রীর এই সভাকে নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা তৈরি হয়েছে মতুয়াদের মধ্যে। তারা অপেক্ষায় রয়েছেন তাদের উদ্দেশ্যে কি ঘোষণা রাখেন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে করে বয়েজ স্কুল মাঠে নামার পরে মুখ্যমন্ত্রী যতটা জানা যাচ্ছে এই রাস্তা দিয়েই কিন্তু যাবেন ঠাকুরবাড়িতে। দেখতে পাচ্ছেন গ্রামের এই যে রাস্তাটা কিন্তু মুখ্যমন্ত্রী যাওয়ার উদ্দেশ্যে শহরের রাজপথের আদলে সেজে উঠেছে। স্থান পেয়েছে রাস্তার দুপাশে, আমি একটা দেখানোর চেষ্টা করবো যে রাস্তার দুপাশে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের ছবি ধরা পড়েছে। সেই সঙ্গে রাস্তার দিয়ে যে দুপাশ দিয়ে তৃণমূলের ফ্ল্যাগ এবং মতুয়া সম্প্রদায়ের যে নিশান, সেই নিশান দিয়ে কিন্তু সাজানো হয়েছে। সেই সঙ্গে রাস্তাটা, পুরো রাস্তাটাই দেখলে আপনারা বুঝতে পারবেন যে পুরো ঝা চকচকে করা হয়েছে এবং ব্যারিকেড দিয়ে তৈরি করা হয়েছে এই রাস্তাটাকে।